আচ্ছা, সাইনাপসের ব্যাপারে আমরা একটা মজার উদাহরণ দিয়ে এই বিষয়টাকে আমরা পরিষ্কার করব। চলো আসো। তো দেখো, সাইনাপস বলতে আমরা বুঝি যেখানে একটা নিউরন শেষ হচ্ছে এবং আরেকটা নিউরনে শুরু হচ্ছে, এই জাংশনটাকে বলা হয় সাইনাপস। এবং এখানে একটা মলিকিউল আসে গিয়ে এই সেলটাকে অ্যাক্টিভেট করছে, তাই জন্য এই সিগন্যালিংটাকে বলা হয় প্যারাক্রাইন সিগন্যালিং। প্যারাক্রাইন সিগন্যালিং। এরপর এই সাইনাপসের যে দুটো মেন টাইপ রয়েছে, যার মধ্যে একটা আমরা প্রত্যেকেই জানি কেমিক্যাল সাইনাপস, এবং আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইনাপস। তো এরপর একটাই আমরা উদাহরণ দেখব যার মাধ্যমে দুটো আমরা পরিষ্কার করে নেব। প্রথমত কেমিক্যাল সাইনাপস। এই কেমিক্যাল সাইনাপসের ক্ষেত্রে একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মধ্যে যখন এই উদ্দীপনাটা আসছে, যখন সেল সিগন্যালিং হচ্ছে, সেটাকে বোঝার জন্য আমরা মেট্রো রেলের গেটের কথাটা চিন্তা করব। এইখানে রয়েছে সাইনাপটিক ভেসিকল, যার মধ্যে রয়েছে নিউরোট্রান্সমিটার। তো এই ভেসিকল যখন ফিউশন হবে, তখন কিন্তু এই ভেসিকলের মধ্যে থেকে কন্টেন্টটা বাইরের দিকে বেরিয়ে আসবে, মানে নিউরোট্রান্সমিটারটা বাইরের দিকে বেরিয়ে আসবে। এবং এই যে গেটটা রয়েছে, যাকে বলা হচ্ছে লাইগ্যান্ড গেটেড সোডিয়াম চ্যানেল। এরপর এই লাইগ্যান্ড গেটেড সোডিয়াম চ্যানেলগুলোকে যদি আমরা মেট্রো রেলে ঢোকার যে গেটগুলো রয়েছে তার সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা যখন টিকিট কাটি, সেই টিকিটটা একটা গোল স্ট্রাইকারের মতো হয়। তুমি মনে করো এই গোল স্ট্রাইকারটা হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার, অর্থাৎ অ্যাসিটাইল কোলিন বা ডোপামিন বা যে কোনো নিউরোট্রান্সমিটার। সেটা যখন আমরা স্ক্যানারের মধ্যে ধরি, তখন গেটটা কিন্তু খুলে যায় আর আমরা সবাই প্যাসেঞ্জাররা সামনের দিকে এগিয়ে যাই। সাপোজ আমরা সোডিয়াম, আমরা দরজা খুলে গেল, এগিয়ে গেলাম, তাহলে এই ক্ষেত্রে এই নিউরোট্রান্সমিটার যখন এখানে সে বাইন্ড করলো, এই দরজাটা কিন্তু খুলে গেল। যেই খুলে গেল, বাইরে থেকে সোডিয়াম কিন্তু ভেতরের দিকে প্রবেশ করলো। অতএব প্রথমে যে নিউরনটা, তারা ছিল অ্যাকশন পটেনশিয়াল স্টেটে এবং এরা ছিল অ্যাক্টিভ। এই অ্যাক্টিভিটিটা কেমিক্যাল সাইনাপসের মাধ্যমে পরের নিউরনেও ছড়িয়ে পড়লো। সেই রকম ভাবে কেমিক্যাল সাইনাপসটা তার ফাংশন করে থাকে। চলে আসো, এরপর আমরা বুঝে নিই ইলেকট্রিক্যাল সাইনাপস, যেটা আমরা কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে দেখতে পাই, যারা নিজেদের মধ্যে কমিউনিকেট করছে থ্রু গ্যাপ জাংশন। এখানেও আমরা বুঝবো সেই মেট্রো দিয়ে বা এক্সপ্রেস ট্রেন দিয়ে। দেখো, মেট্রো বা এক্সপ্রেস ট্রেনের মধ্যে একটা কোচ থেকে আরেকটা কোচে যাওয়ার জন্য একটা ভেস্টিবিউল থাকে। সাপোজ তুমি রুটি এনেছো, তুমি S1 এ আছো, আর চিকেনটা এনেছে তোমার বন্ধু, সে S2 তে আছে। তুমি S1 থেকে S2 তে গিয়ে শেয়ার করছো খাবারটা, দুজনে একসঙ্গে খাচ্ছ। এই যে তুমি সোডিয়াম, তুমি দুটো ভেস্টিবিউলের মধ্যে থেকে যে চলাফেরা করছো, সেটা হয়ে যাবে তোমার গ্যাপ জাংশন। তাহলে এখানে যদি স্পেশাল টাইপ অফ কানেকশন দ্বারা তৈরি এক ধরনের প্রোটিন চ্যানেল তৈরি করে, তাহলে সেটাকে আমরা বলি গ্যাপ জাংশন। তাহলে গ্যাপ জাংশনের থ্রুতে এখানকার পজিটিভ চার্জ বা ক্যাটায়ন যদি পরবর্তী নিউরনে চলে আসে, তাহলে সেই নিউরনটার মধ্যেও অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়ে যাবে এবং হয়ে যাবে ইলেকট্রিক্যাল সাইনাপস। বোঝা গেল? নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো। টাটা।